আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? চলে এসেছি জেডিস ক্রোসেট অ্যান্ড স্টিচ থেকে। একজন আপু আমাকে খুব কমেন্ট করতেছে, সিঙ্গার SM024 মেশিনের উনি খুব প্রবলেম পড়েছে, তো এটার জন্য আমাকে রিকোয়েস্ট করতেছে। তো আমি চেষ্টা করতেছি ওনার কমেন্টটা আপনাদের সাথে শেয়ার করার। তো এই যে আমি একটু দেখাচ্ছি, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। উনি লিখেছে প্রথমেই, আসসালামু আলাইকুম আপু, আমি এই মেশিনটা নিছি, বাট সুতা ঢুকানোর ওইটা দিয়ে সুতা ঢুকতেছে না, হয়তো লিখতো ঢুকতেছে না, কেন একটু জানাবেন। তো আমি ওনাকে কমেন্ট রিপ্লাই দিয়েছি, তো সুতা ঢুকানোর ওইটা দিয়ে সুতা ঢুকতেছে না কেন? তো প্রথমেই আপনি সুতাটা, যেহেতু আপনি নতুন নিছেন কিছুই বুঝতে পারতেছেন না, তার জন্য আপনার জন্য শুরু থেকেই দেখাচ্ছি। সুতাটা এখান থেকে নিয়ে এই যে এই পয়েন্টটাতে একটা রাউন্ড করে প্যাচ দিয়ে নিলাম। তারপরে এই যে এখানে নাম্বারিং করা আছে 1 নাম্বার, এই যে আমার মেশিনটা পুরাতন হয়ে যাওয়ার কারণে একটু দাগ পড়ছে, বোঝা যায় না, তো এই যে 1 নাম্বার। তারপরে এই এখানে এটার ভিতর দিয়ে কিন্তু নিয়েছে, আপনি খেয়াল করেছেন কিনা আমি আবার একটু দেখাই দিই। এই যে এখানে একটা রাউন্ড করে প্যাচ দিয়ে নিয়ে এই 1 নাম্বার পয়েন্টে এই হুকের মধ্যে লাগিয়ে নিব। তারপরে এই দিক দিয়ে নিচে আসে, এখানে যে নাম্বার 2 ইউটার্ন লেখা আছে, এই দিক দিয়ে ইউটার্ন দিয়ে নিব, উপরে উঠিয়ে নিয়ে আবার এখানে নাম্বার 3 দিয়ে আবার ইউটার্ন দেওয়া আছে। তো এই হুকটার ভিতর থেকে আবার আমি নিয়ে ঘুরিয়ে নিয়ে এখানে আসব। এখন আপনার এই হুকটা যদি নিচানো থাকে, তাহলে আপনি এই যে এখানে একটা ইয়ে আছে, এটা হাত দিয়ে ঘুরালেই এটা কিন্তু উঠে যাবে। এই যে একটু খেয়াল করুন, এই যে হাত দিয়ে ঘুরাচ্ছে, এটা উঠতেছে, এটা উঠানামা করে। তো এরপরে আবার এখানে নিচে আসবো ওই সেম লাইন দিয়ে, নাম্বার 4 এখানে নিলাম। তারপরে এই যে এখানে আরও একটা হুক রয়েছে, এই হুকের মধ্যে দিয়ে নিলাম। তো এরপরে এই যে এই পয়েন্টটা, এখানে একটা ধরা ছিল, আমারটা ভেঙে গেছে, যাই হোক সমস্যা নাই। তারপরে এই যে এই এই আংটাটা ভিতর দিক দিয়ে আপনি ঘুরিয়ে নেবেন। এই যে আমার যেহেতু এটা ভেঙে গেছে, যার জন্য আমি ধরতে পারি না, তো যাই হোক এরকম করে একটা কিছু দিয়ে আর কি ধরে নেবেন। যদি এটা না থাকতে চায় তাহলে সমস্যা নাই, এটা ছাড়াও চলবে। এই বরাবর এসে এই যে এখন দেখুন, এটা যখন আপনি নিচে নামাবেন, নামিয়ে হাত দিয়ে এপাশে ঘুরিয়ে নিলে এই যে এখানে একটা আংটা আসে, সুস্টার ভিতর ঢুকে যাবে। হ্যাঁ, এখন আপনার যদি না ঢুকে সেক্ষেত্রে আপনি কি করবেন? এই যেমন ধরুন, এখন সুস্টা আমার নিচের দিকে আছে, এখন কিন্তু এটা ঘুরালে আর ঘুরবে না। আবার সুস্টা যদি ধরেন উপর দিকে আছে, তখনও কিন্তু এটা ঘুরালে এই যে ঘুরতেছে না, আশা করি দেখে বুঝতে পারছেন। তো এটা এটা কিন্তু সুস্টা একটা ব্যালেন্স বরাবর থাকতে হয়, সেই ব্যালেন্স বরাবর থাকলেই এটা কেবলমাত্র ঘুরবে। এই যে এখন এটা ঘুরলো, এখন এটা ঘুরলো, তো এখন এই জায়গায় আমি এই যে সুতাটাকে লক করে দিলাম, দিয়ে পাশ দিয়ে হাত দিয়ে একটু টেনে ধরলাম। এখানে কিন্তু 3টা আছে, এই সাইডে একটা, এই সাইডে একটা, মিডিলে একটা। তো এই মিডিলেরটা সুচের নিডেলটার ভিতর দিক দিয়ে বের হয়। তো এই এই আংটাটাতে অবশ্যই লাগাতে হবে। আমি আরও একটু জুম করে দেখাচ্ছি আপনার সুবিধার্থে, এর বেশি জুম হবে না। তো এই যে এই পাশে একটা আংটা আছে, এই পাশে একটা আংটা আছে, মিডিলে এই যে ছোট্ট একটা আংটা আছে, তো ওই আংটাটাতে যেন অবশ্যই সুতাটা লাগে, এটা খেয়াল করবেন। তো এই যে লেগেছে, এখন আমি এটা আস্তে করে ছেড়ে দিব। এই যে সুতাটা পিছনে টেনে নিয়ে চলে গেছে, এখন আমি সুতাটা হাত দিয়ে বের করে নিলাম। তো এখন আমি ববিন থেকে এটাকে ঘুরিয়ে সুতাটাকে তুলে নিব, ববিনের সুতাটাকে। এই যে আমার ববিনের সুতাটা উঠে এসছে, ঠিক আছে। এখন যে কোনো কাপড় সেলাই করলেই সেলাই হবে। তো আশা করি আপু বুঝতে পেরেছেন। আর এখানে এটা দিয়ে উঠানামা করতে হয়। তো আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আর ভিডিওটি ভালো লাগলে আপু লাইক করবেন, কমেন্ট করে আরও কোনো সমস্যা থাকলে জানাবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো আজ এ পর্যন্তই, আবার পরবর্তীতে হাজির হব নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।